হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজ গ্রীষ্মকালীন কিছু ফুল গাছ নিয়ে চলে এসেছি, প্রায় 31 রকম ফুল গাছ। সেই ফুল গাছগুলি আপনারা আপনাদের ছাদ বাগানে বসান, সেই গাছ নিয়েই আমি ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলো নয়নতারা গাছ। এই যে ফ্যাকাশে যে রঙগুলো, সেগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি, আর এই যে গাঢ় যে রঙ যেটা, এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা গাছ। এই নয়নতারা আপনারা করতে পারেন, প্রচুর ফুল ফোটে। আপনাদের পুজোর জন্য যদি ফুল লাগে তাহলে এরা চাহিদা মিটিয়ে দেবে। এটা একটি হলুদ কাঞ্চন ফুলের গাছ, গ্রীষ্মে প্রচুর ফুল দেয় একটু নর্মাল যত্ন করলে। আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা তো জানেন। আচ্ছা, এটা থোকা ভ্যারাইটির, যেটা করবি, পিঙ্ক করবি, আর এটা হচ্ছে শ্বেত করবি, সিঙ্গেল পেটাল ভ্যারাইটি। এগুলোও প্রচুর ফুল দেয় গ্রীষ্মকালে। এই গাছ আপনারা বসাতে পারেন একটি করে। আমার চ্যানেলে তো ভিডিও আছে এর পরিচর্যা। এটাও খুব সুন্দর ফুল দেয়, নাকচাপা, পাতাগুলো সাপের ফনার মতো দেখুন। এগুলো সব বড় বড় নাকচাপা, এবার সব ফুল আসবে। এর থেকে কাটিং থেকে আমি চারা করেছিলাম, ছোটো গাছে ফুল এসেছে, আপনাদের দেখিয়েছিলাম ভিডিও। এই যে দেখুন, ফুটছে, কিছু ফুটেছিল, এই যে ফুটেছে। এই নাকচাপা অবশ্যই আপনাদের বাগানে করতে পারেন, টবে হোক বা মাটিতে হোক বসাতে পারেন, খুব ভালো ফুল দেবে। এগুলি টেকোমা ফুল, ড্রাফট ভ্যারাইটি। এটা এখানেও প্রচুর ফুল দেয় একটু যত্ন করলে। এটা ইয়োলো টেকোমা, এটা ল্যান্টানা ইয়োলো, এটা ছাদে টবে আছে। এগুলো এগুলো ল্যান্টানা ফুল। এগুলো অলকানন্দা বা অ্যালামন্ডা, সব থেকে বড়ো ভ্যারাইটি অ্যালামন্ডা। এটা অলকানন্দা তো কবিগুরুর দেওয়া নাম, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন সাত করে। খুব সুন্দর দেখুন, বড় বড় ফুল হয়, প্রচুর ফুল হয়েছে। এর ভিডিও আমার চ্যানেলে আছে, পরিচর্যা ভিডিও, চাইলে সব দেখে আসতে পারেন যাদের দরকার। এটা হলুদ কলকে, এটা আমার বালতিতে বসানো আছে একটা গাছ। এও প্রচুর ফুল দিল, দুদিন ঝড়ে বেশ কিছু ঝরে গেছে, আরও কুড়ি আছে, আবার ফুল ফুটবে। এই যে একটা পড়ে গেছে ফুল, এটাও গ্রীষ্মকালে করতে পারেন। আর অ্যাডেনিয়াম আপনারা করতে পারেন গ্রীষ্মকালে, যেটা মরু গোলাপ, এটা সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম। এগুলোও প্রচুর ফুল দেয়, এরা একটু যত্ন করতে হয় ঠিকঠাক, ঠিকমতো সয়েল মিডিয়ায় বসাতে হয়। অ্যাডেনিয়ামের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা ট্রিপল পেটাল অ্যাডেনিয়াম, এটাও খুব সুন্দর ফুল দেয়, গ্রাফটিং করা গাছ এটা। এগুলো ইউফোরবিয়া মিলি, ইয়োলো যেটা আর কি, সাথে একটু গ্রিন আছে। এগুলো পিঙ্ক, রেড আছে। মিলিও আপনারা বেশি যত্ন লাগে না, পরিচর্যা লাগে না, জল কম দিতে হয় একটু। এরাও গ্রীষ্মে প্রচুর ফুল দেয়, প্রচণ্ড রোদ সহ্য করতে পারে এই ইউফোরবিয়া মিলি। এটা গোকর্ণ জুঁই, এটাও আপনারা একটা চাইলে লাগাতে পারেন। পুজোর জন্য যদি সাদা ফুলের প্রয়োজন হয় এই গাছ অবশ্যই লাগাতে পারেন, এখানেও প্রচুর ফুল পাওয়া যায়। গোকর্ণ জুঁই, এটা একটা কুঁড়ি আসছে, কারণ এই ঝড়ঝাপটা গেল। এটা হলুদ গন্ধরাজ, দারুণ ফুল দেয়, খুব সুন্দর সেন্ট আছে, বিভিন্ন কালার চেঞ্জ করে এটা, এক এক সময় এক এক সাদা হয়ে ফোটে। এটা লঙ্কা জবা, এটাও খুব সুন্দর দেখতে। এগুলো বোগেনভেলিয়া, এটা জাকিরানা পিঙ্ক। বোগেনভেলিয়াও গ্রীষ্মে একটু পরিচর্যা, বোগেনভেলিয়া যদিও সারা বছর ফুল দেয়। এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, ছাদে আছে, ফুটেছে, তাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সাথে। এটা স্কারলেট কুইন, আচ্ছা, এগুলো খুব ভালো ফুল দিচ্ছে, সেই জন্য আপনাদের একটু দেখিয়ে নিই। এটা থাই রানি, সবই বাগানবিলাস বা বোগেনভেলিয়া, এগুলো করতে পারেন। হ্যাঁ, এটা একটা মানে শুভ্রা চেঞ্জ করেছে কালার, গোলাপি গোলাপি এই আবহাওয়াতে হয় আর কি, প্রচণ্ড গরমে, গতবারও হয়েছিল। এটা তো প্রচুর ফুল দেয়, ভেরা পার্পেল, দারুণ ফুল দেয়। আচ্ছা, এই টগর ফুল আপনারা বসাতে পারেন গ্রীষ্মকালের ফুল হিসাবে। এটা সিঙ্গেল পেটাল,
এটা হচ্ছে এক পাটি যেটা, আর এটা হচ্ছে দো পাটি, থোকা ভ্যারাইটি, কুঁড়ি আসছে। এত গরমে প্রচণ্ড রোদে ছাদের উপর থাকে, তাই একটু পাতা পুড়ে যাচ্ছে, হালকা হালকা পুড়ে গেছে। এখন এই বৃষ্টিতে একটুখানি সবুজ হয়েছে, এরা একটু প্রাণ পেয়েছে। এটা তো সুগন্ধযুক্ত জুঁই, যেটা মন মাতাবে এর গন্ধ, বাগানে অবশ্যই করুন গ্রীষ্মে এই জুঁই ফুল, ভালো লাগবে। দেখুন প্রচুর ফুল এসেছে, এর ভিডিও আছে আমার চ্যানেলে, সব পরিচর্যা ভিডিও আপনারা দেখে নেবেন সব। আর এটা এখন ছোট, যেটা হচ্ছে আপনার অপরাজিতা, এটা একটা জবা, বিবেকানন্দ জবা, এটা এর ভিডিও আছে চ্যানেলে, জবা ফুল গ্রীষ্মে করতে পারেন। এটা মধুমালতী বা মাধবীলতা, এই ঝড় এসব একটু এলোমেলো হয়ে গেছে, আবার আসবে, ফুল হবে আবার, কুড়ি আসবে, এগুলোও করতে পারেন। এগুলো টাইম ফুল বা পর্তুলাকা, এটা থোকা ভ্যারাইটি, মানে ডবল পেটাল, এগুলো সিঙ্গেল ভ্যারাইটি, এগুলো সিঙ্গেল, এই পাতাগুলো সিঙ্গেল, এগুলো ডবল, বিভিন্ন রঙের আছে। এই ঝড় বৃষ্টি গেছে, তাই এখনও ফোটেনি, আর নির্দিষ্ট সময়ে ফোটে এরা। আর এই যে দেখুন শীতের ফুল এখনও ফুটে যাচ্ছে, পিটুনিয়া, এটা ডবল পেটাল, এগুলো সিঙ্গেল পেটাল। দেখুন যে এই এত টেম্পারেচারে এত গরমেও কীভাবে ফুল দিচ্ছে দেখুন। হ্যাঁ জানি না এরা কী ভালোবাসা পেয়েছে আমার, এদেরকে ভালোবাসলে দেখবেন ঠিক এরা ফুল ফুটবে, এদেরকে ঠিকমতো পরিচর্যা করলে। এই যে দেখুন কত সুন্দর, সেই জন্য গ্রীষ্মের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি ফুলগুলো। এটাও একটা বোগেনভ্যালিয়া, চেরি ব্লুসুম, এটাও প্রচুর ফুল দেয়, থোকা ভ্যারাইটি। এগুলোও দেখিয়ে দিচ্ছি গ্রীষ্ম ফুলের মধ্যে, যারা ছাদ বাগানি মজা পাবেন। এটা একটা মাহারা ভ্যারাইটি, এটা এটা একটা অরেঞ্জ কিং, এই ঝড়ে আগের দিন ঝড়ে ফুলগুলো ঝরে গেছে, ফুল ছিল। এটা একটা পর্তুলাকা ডবল পেটাল, এই যে ফুটবে, নটার পরে ফুটে যাবে, সেই জন্য টাইম ফুল বলা হয় এদের। এখানে একটা ইয়েলো ল্যান্টানা, এটাই গাছ, ওইটা আগে যেটা দেখলেন ওইটা আর কি আমার কাটিং থেকে করা, এটা মাদার প্ল্যান্ট এটা। হ্যাঁ এগুলো গ্রীষ্মে ভালো ফুল দেয়, করতে পারেন, দেখতে ভালো লাগবে, অনেকে ফুটুস ফুলও বলে, খুব সুন্দর দেখুন। অনেকে আবার ছত্রা বলে, ছাতার মতো। এটা একটা কাঁটা জবা, ছোট চারা, এটা কদিন আগে যদিও ফুল হয়েছিল। আচ্ছা এটা জাকিরানা পিচ, সব বোগেনভ্যালিয়া, এগুলো পার্থ, এদেরও পরিচর্যা করুন, এদের সারা বছর ফুল পাওয়া যায় যদিও। এটা ইয়েলো বেল, যাই হোক এগুলো দেখলেন এত রকম ফুল গাছ। এই দেখুন চন্দ্রমল্লিকাও কিন্তু এখনও গরমের মধ্যে ফুটে যাচ্ছে, দেখুন চন্দ্রমল্লিকাগুলো দেখুন, এর এই এত গরমেও ফুটছে দেখুন। গ্রীষ্মকালীন ফুলের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ দেখুন কী সুন্দর, দেখুন ফুটছে এত গরমেও। আমি কোনো সেরে তলার এখানে ছাদের ওপরেই আছে, এগুলো তো নয়নতারা ফুল, এর আলাদা করে কেয়ার ভিডিও সব করা আছে, দেখবেন সব চ্যানেলে। এটা তো আপনার ভাইন, যেটা ইয়েলো ম্যান্ডিভিলা, এর ভিডিও আছে, দেখে নিতে পারেন। এর কুঁড়ি সব ফুটবে এবার কদিন পর, প্রচুর কুঁড়ি এসেছে। আজকে সেভাবে পরিচর্যা সম্বন্ধে বলছি না, আজকে কী কী গাছ করবেন গ্রীষ্মে, এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল ফোটে একটু নর্মাল কেয়ার করলে। আর আমার চ্যানেলে তো সব ভিডিও তো দেয়াই আছে। এটা একটা নতুন ধরনের ফুল, ভালো ফোটে, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ইয়েলো টাইপের আর কি, ফার্স্ট লাভ। আর এটা রেড বেল বা রেড টেকোমা যেটা, এটাও প্রচুর ফুল দেয়। এগুলো রঙ্গন, একটা গোলাপি রঙ্গন, একটু মাঝারি পাতার যেটা আর কি, এগুলো গ্রীষ্মে ভালো ফুল দেয়। এটা হচ্ছে হোয়াইট রঙ্গন, এটাও মাঝারি পাতার। এই রঙ্গন গাছ আপনারা অবশ্যই করতে পারেন, টবে হোক মাটিতে হোক, প্রচুর ফুল পাবেন। এগুলো মিনি টগর, এখানে তো প্রচুর ফুল পাওয়া যায়, একটা বুসি শেপ হয় দেখুন, একটা গোল টাইপের শেপ হয়, মাটিতে বসানো আছে, আপনারা এতেও করতে পারেন পটে। এটা শ্বেত আকন্দ, এগুলো গ্রীষ্মে প্রচুর ফুল দেয়, শীতে এর আর ফুল দেয় না, গ্রীষ্মেই পাওয়া যায় ফুলটা বেশি। হ্যাঁ এগুলো করতে পারেন, আকন্দ, যারা পুজো শিবের, শিব পুজোয় দেয়া হয় আকন্দ ফুল। এছাড়া এর আরও গুণাগুণ আছে। আচ্ছা এটা একটা চায়না রঙ্গন, যেটা হচ্ছে রেড কালারের ফুল হয়,
জবা তো অবশ্যই করবেন গ্রীষ্মে, এটা একটা জবা, জবা গাছ তো অবশ্যই করবেন, এই গাছগুলো করুন। প্রায় 31 রকম এই গ্রীষ্মকালীন ফুলগুলো আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগান হোক বা আঙিনা বাগানে হোক বসাতে পারেন, গ্রীষ্মে প্রচুর ফুল পাবেন। আর পরিচর্যার জন্য তো আমি তো আছি, আপনাদেরকে বলে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।